আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। বদরপুর রেলওয়ে স্টেশনের অদূরে রূপসীবাড়ি স্টেশনের কাছে রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল এক শিশুর। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর দুইটা নাগাদ। ঘটনার বিবরণে জানা গিয়েছে রূপসীবাড়ি এলাকার নৈকাই গ্রামের ফয়জুল উদ্দিনের তিন বছরের শিশুকন্যা আনিশা বেগম দাদু মইনুদ্দিনের সঙ্গে ঘোরাফেরা করতে বের হয়। দাদু পার্শ্ববর্তী নৈকাই জামে মসজিদে নামাজ আদায় করতে গেলে আনিশা বেগম রেলওয়ে লাইনে উঠে পড়ে। ওই সময় বাঙ্গা থেকে বদরপুর অভিমুখী একটি মালগাড়ি এসে আনিশাকে সজোরে ধাক্কা মেরে অনেক দূরে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিশার। আনিশার মৃত্যুতে গোটা নৈকাই গ্রামে শোকের আবহ বিরাজ করছে। গাড়িতে থাকা এয়ারব্যাগ যে জীবন ফিরিয়ে দিতে পারে তা সরাসরি দেখলেন কাটলিছড়া থানা রোডের একাংশ জনগণ। শনিবার বিকেল আড়াইটা নাগাদ জাতীয় সড়কে বিকট শব্দ শুনে সেখানের দোকানগুলো থেকে বের হন এলাকাবাসী। তারা দেখেন কাটলিছড়া থানার শিব মন্দিরের কাছে টাটা কোম্পানির হারিয়ার মডেলের একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পাশে থাকা একটি স্কুটি দুমড়ে মুচড়ে থানার দেওয়ালে গিয়ে আটকে পড়েছে। তবে গাড়িতে থাকা এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বাঁচেন চালক ছাড়া আরও দুইজন। তখন লাইনে বিদ্যুৎ ছিল, খুঁটির উপরে ঝুলে গিয়েছে তার, কেউই সামনে যাননি বিদ্যুৎ চুবলের আশঙ্কায়। থানার পুলিশ কর্মীরাও দৌড়ে মানুষকে সেখানে যেতে দেননি। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ লাইন কেটে দেয়। এদিকে বিদ্যুৎ বিভাগের লালা ডিভিশনের কর্মী সুজিত দেব কর্মীদের তিন ঘন্টার মধ্যে এলাকায় বিদ্যুৎ লাইন ঠিক করে দেন। এক চাঞ্চল্যকর ঘটনা, জনাকীর্ণ রাস্তায় বিনা কারণে খুন হলেন এক ছাত্র। উচ্চ শিক্ষার জন্য বিদেশে থাকতেন, ছট পূজা উপলক্ষে বাড়িতে আসেন। নির্যাতিত সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেলে বিহারের নওদায় রাস্তায় ছুরিকাঘাতে খুন হল রাহুল কুমার নামের ২০ বছরের এক যুবক। শিবনগরের বাসিন্দা রাহুল কুমার বারাণসীর একটি কলেজে পড়তেন। তিনি ছট পূজা উপলক্ষে বাড়িতে আসেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয় রাহুল। রাস্তার মাঝখানে আচমকাই ৪০ বছর বয়সী এক ব্যক্তি আক্রমণ করেন রাহুলকে। অভিযুক্তরা প্রথমে যুবকের চোখে মরিচের গুঁড়া স্প্রে করে। পুলিশ সূত্র জানায় যুবককে অন্তত ৩০ বার ছুরিকাঘাত করা হয়। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পেয়েছে যাতে দেখা যাচ্ছে অভিযুক্তরা যুবকের চোখে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে তাকে ছুরিকাঘাত করে খুন করে। কয়েকজন পথচারী দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখলেও কেউ বাধা দিতে এগিয়ে আসেননি। পরে স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়। দীর্ঘ অপেক্ষার পর ভুক্তভোগীকে একটি ই রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় খুনের কারণ এখনও জানা যায়নি। তবে যুবকের মা একজন জেল অফিসার। খুনের কাণ্ডের সঙ্গে তার মায়ের পেশার কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত এখনও পলাতক। অরাজকতা চলছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ডাক্তার থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মী কেউই সময় মতো কর্তব্যে আসছেন না হাসপাতালে। বেলা ১১টার আগে কোনো ডাক্তারের দেখা পাচ্ছেন না রোগীরা, এমনকি অভাব রয়েছে পর্যাপ্ত ঔষধের। শনিবার এইসব একাধিক অভিযোগের ভিত্তিতে হাসপাতালে যান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হাসপাতালের দুর্দশা দেখে ফোনে কথা বলেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সঙ্গে। সরকার শুধু মুখেই স্বাস্থ্য পরিষেবার উন্নতি করে নিয়েছে বলে কটাক্ষ করেন বিধায়ক। অন্যদিকে কমলাক্ষ সাংবাদিকদের ডেকে নিয়ে হাসপাতালে গিয়ে নাটক করেছেন বলে মন্তব্য করেছেন হাসপাতাল পরিচালন সমিতির সভাপতি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। আগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক শামসুল আলম শক্ত হাতে হাসপাতালের পরিষেবা উন্নত করার প্রয়াস চালিয়েছিলেন। তার কড়া নির্দেশে নির্দিষ্ট সময়ে হাসপাতালে আসতে বাধ্য হতেন ডাক্তাররা। কিন্তু তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পরই হাসপাতালের পরিস্থিতি পাল্টে গিয়েছে। পুরনো পরিস্থিতিতে চলে গিয়েছে হাসপাতাল। এখনও দুর্ভোগ কাটেনি তামিলনাড়ুতে।
খাবার ও পানীয় জলের সংকটে হাহাকার দেখা দিয়েছে চারিদিকে। শনিবার তামিলনাড়ু সরকার চেন্নাই সহ একাধিক এলাকায় সমস্ত বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। চেন্নাই ছাড়াও স্কুল বন্ধ থাকবে কাঞ্চিপুরম, তিরুবাল্লুর এবং চেঙ্গালপট্টুতে। ঘূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে এই এলাকাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা তিন দিন মুষলধারে বৃষ্টির ফলে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছিল। বৃদ্ধ এবং শিশুদের পরিবহনের জন্য রাস্তায় নামতে হয়েছিল নৌকা। শনিবার জল কিছুটা নামলেও ভোগান্তি কমেনি। এখনও বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সদর থানার সামনে প্রস্রাব করার অভিযোগে পুলিশ আটক করল ২৬ জনকে। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তাই সত্যি। এমনই ঘটনা ঘটেছে শনিবার শিলচর সদর থানায়। থানার সামনে রাস্তার দুই দিকে থাকা নালা ও পাকার দেওয়ালে প্রকাশ্যে প্রস্রাব করার অভিযোগে পুলিশ ওই ২৬ জনকে আটক করেছে। থানার সামনে থাকা নালায় একাংশ কাণ্ড জ্ঞানহীন লোক প্রস্রাব করে থাকে। প্রতিদিনই এভাবে প্রস্রাব করার ফলে দুর্গন্ধে থাকা মুশকিল হয়ে পড়ে পুলিশ কর্মীদের। নাকে রুমাল দিয়ে যেতে হয় পথচারীদেরও, লজ্জিতে হতে হয় থানার সামনে দিয়ে যাতায়াত করা মহিলাদেরও। প্রস্রাব করা লোকদের সতর্ক করতে পুলিশের পক্ষ থেকে দেওয়ালে জরিমানা আদায় করা হবে বলে লেখা হলেও এতে কেউ গুরুত্ব দেননি। মাঝে মধ্যে প্রস্রাব করতে আসা লোককে সেখান থেকে তাড়িয়ে দিলেও পরবর্তীতে আবার যে কে সেই অবস্থায় হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে শনিবার এর বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। আটক করা হয় ২৬ জনকে। সদর থানা পুলিশের আধিকারিক জানিয়েছেন, প্রস্রাব করা লোকেদের পাকড়াও করার জন্য সাদা পোশাকে কয়েকজন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয় থানার সামনে। প্রস্রাব করতে আসা লোকদের উপর কড়া নজর রেখেছিলেন তারা। পুলিশ কর্মীদের হাতে দেওয়া হয়েছিল কিছু পটাকাও। প্রস্রাব করতে শুরু করার সঙ্গে সঙ্গে কিছু দূরে ফাটিয়ে দেওয়া হয় পটকা। পটকা ফাটানোর শব্দ শুনে বয়ে দৌড়জাপ শুরু করার সময় আটক করা হয়েছে এদের। পুলিশের বয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে, যদিও সফল হয়নি। সবাইকে আটক করে পুলিশ। এভাবে মোট ২৬ জনকে আটক করে পুলিশ। রাজ্যে বিদ্যালয় একত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পড়ুয়ার অভাব থাকার অজুহাত দিয়ে সরকার একের পর এক সরকারি বিদ্যালয় বন্ধ করে চলেছে। উল্লেখ্য বিষয় হচ্ছে রাজ্যের শিক্ষা বিভাগ শিক্ষা ব্যবস্থার মান বৃদ্ধি করার জন্য গুণ উৎসব ও শিক্ষা সেতু অ্যাপ চালু করা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিপরীতে শিক্ষার্থীর অভাবে বন্ধ করছে একাধিক বিদ্যালয়। এবার রাজ্যে পুনরায় একত্রীকরণের মাধ্যমে সরকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। সরকারি তথা প্রাদেশিকীকৃত মাতৃভাষা মাধ্যমের ষষ্ঠ অনুসূচিত এলাকাকে বাদ দিয়ে মোট ২৮টি জেলার ৫৬০টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাক্ষেত্র প্রকল্পের অধীনে একত্রীকরণের প্রস্তুতি সম্পূর্ণ করেছে শিক্ষা বিভাগ।